না দাদা অবভিয়াসলি কারণ এটা তো আমার আসলে মূল জায়গা তো এখানে আসলে সবার সাথে দেখা হয় কথা হয় অবশ্যই ভালো লাগে আর এটা ভালো লাগার মতো জায়গা অবশ্যই আর কি অনেকদিন পরে এসে আবার সবার সাথে বিশেষ করে ডিপিএল এ হয় কি অনেক প্লেয়াররা থাকে যারা অন্যান্য টুর্নামেন্টে যারা সুযোগ পায় না তাদের সাথেও দেখা হয় তো অবশ্যই অবভিয়াসলি খুব ভালো লাগে মাশরাফ ভাই কালকে থেকে এই সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওডিআই সিস্টেম নিয়ে হচ্ছে সবশেষ যেই সিরিজটা খেলেছিল বাংলাদেশ প্রায় 4.5 বছর আগে ওই সিরিজে আপনি ক্যাপ্টেন ছিলেন সাউথ আফ্রিকার কন্ডিশনে বাংলাদেশের জন্য সবসময় একটা কঠিন কন্ডিশন বলতে হয় মনির ভাই এবার আসলে কোন কোন জায়গায় চ্যালেঞ্জগুলো অপেক্ষা করছে এই দলটা নিয়ে কতটুকু আশাবাদী চার বছর আগের থেকে এখন চার বছর পরে টিম তো আরও প্রোগ্রেস হ্যাঁ বিশেষ করে ওয়ান ডে ফর্মেটে তো আমরা দারুণ খেলছি লাস্ট 5-7 বছর তো অবভিয়াসলি আমি আশাবাদী আর তখন ধরেন হেভি ডিভিলিয়ার্স ছিল যারা গেম চেঞ্জার ছিল এখন কিন্তু অনেক নতুন প্লেয়ারও এসেছে সো আর আমাদের কিন্তু এক্সপিরিয়েন্স প্লেয়াররা আছে সাকিবও গিয়েছে সো অবভিয়াসলি আমি এক্সপেক্ট যে এখানে ভালো কিছু হবে আশা করছি আমি আসলে ট্রিটমেন্ট করি এসেছি বাট আমার ওটি লং টাইমের ব্যাপার সো এই মুহূর্তে অ্যাডজাস্ট করে যতটুকু খেলা যায় খেলতে হবে এরপরে হয়তো একটা বড় বড় গ্যাপ আছে বিশেষ করে ডোমেস্টিক ক্রিকেট তো নাই সো এখন যদি অপারেশন করাই দেন তাহলে তবে ডোমেস্টিক ক্রিকেটটা মিস হয়ে যেত তো এই জন্য আর কি ম্যানেজ করে খেলা যায় যতটুকু আর আর এই তো নেক্সট ম্যাচ তো কালকে আমাদের আশা করছি ইনশাল্লাহ এখনও পর্যন্ত দেখা যাক মাঠে যায় নর্মালি কিন্তু সাউথ আফ্রিকার কন্ডিশনে পেস অ্যাটাকটাই সবচেয়ে বেশি বড় রোলটা প্লে করে আপনার সময় যে পেস অ্যাটাকটা ছিল এবারে পেস অ্যাটাক অনেকে নতুন যুক্ত হয়েছে এবারে বলের সঙ্গে কী মনে হচ্ছে এবারে পেস অ্যাটাকটা কি একটু শক্তিশালী মনে হচ্ছে কিনা সব দিক থেকে বা একটু মনে হচ্ছে কিনা আপডেটের সব দিক থেকে লং টাইম ধরে এই পেস বোলিং অ্যাটাকটা ভালো করছে আনফর্চুনেটলি সাইফুদ্দিন নাইটিমের সাথে বাট শরীফুল খুব ভালো করছে তাস্কিন মিডিলে খুব ভালো বোলিং করছে ইভেন টপেও ভালো বোলিং করছে মুস্তাফিজ তো অলওয়েজ মানে আমাদের বেস্ট বোলার সাথে মিরাজ আমার মনে হয় ক্যারিয়ারের সেরা ফর্মে আছে এর সাথে সাকিবের কথা তো বলার প্রয়োজন নেই তো আমি মনে করি বোলিং সেটটা আমাদের ওয়েল ব্যালেন্স ডিপেন্ডস যে সাউথ আফ্রিকায় লাস্ট যখন খেলেছিলাম একদম ফ্ল্যাট উইকেট দিয়েছিল এখন এবারও কি ফ্ল্যাট উইকেট হবে কিনা কারণ ওয়ান ডে টি20তে না সবাই এখন অল ওভার দ্য ওয়ার্ল্ডে ফ্ল্যাট উইকেট হয় বরঞ্চ আমাদের মিরপুরেই রান কম হয় সো এটা দেখার বিষয় যে ওরা কেমন উইকেট দিবে যদি পেস বাউন্সি উইকেট দেয় তো সেক্ষেত্রে অবভিয়াসলি আমাদেরও আমি মনে করি যে পেস বোলার আছে যারা গেম চেঞ্জ করা পসিবল আর ওয়ান ডে তো এমন না যে 5টা 6টা উইকেট নিতে হবে সবাই যদি পার্টনারশিপ করে বোলিং করতে পারে তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি ভালো চান্স থাকে ডিপেন্ডস এখন আসলে নেওয়ার পরে যারা নেয় তারা অবশ্যই ব্যাক আপ করবে যে আমাদের এটা হয়তো বা কাজে লাগবে তবে অ্যালেন ডোনাল্ডের মনে করি সে নিজে একজন ওয়ার্ল্ডের সেরা বোলার ছিল বিএসসি তার মডার্ন ক্রিকেটে সে কোচিং করেছে অনেক জায়গায় আমার ধারণা প্লেয়াররা শেখার মতো অনেক কিছুই পাবে তার কাছ থেকে এখন ডিপেন্ডস যে কম্বিনেশনগুলো কেমন হয় মানে আপনার সেরা বোলার বা সেরা কোচই সবসময় একটা টিমের জন্য ভালো হয় তা না তবে আই হোপ যে তার মতো প্লেয়ার তার মতো কোচ অবভিয়াসলি আমাদের দেশের জন্য একটা পজিটিভ বিষয় হবে এটা আমি মনে করি খুব ভালো সিলেকশন এবং মানে হোপ ফর দ্য বেস্ট আর কি আর 5 দিনের জন্য আসলে কোনো কোচ কোনো কিছু ইম্প্রুভ করতে পারবে কিনা আর নো আইডিয়া কারণ ব্যাটিং স্পেশালিস্ট তো এখানে আছে যে লং টাইমটা আমাদের বেশি প্রয়োজন আমাদের শর্ট টাইম থেকে লং টাইম বেশি প্রয়োজন ডে ম্যাচ কালকে কি ডে ম্যাচ মানে আমাদের ডে নাইট না ওদেরই ডে নাইট ম্যাচে মূলত ব্যাটিং ট্র্যাকই বেশি হয় কারণ বোলিং করলে এখন ডিউ থাকবে কিনা ওখানে কি অবস্থা আমরা কেউ জানি না তো আসলে বলা খুব কঠিন এখান থেকে তবে আমার কাছে মনে হয় যে ব্যাটিং ট্র্যাকটাই পসিবিলিটি বেশি আপনি তো ডিপিএল আবার আসতেছেন মানে খেলতে চাচ্ছেন মোটামুটি একটা স্ট্রাগল করছেন আপনার ক্যারিয়ারটা যে জায়গায় আছে এই ধরনের ম্যাচগুলো খেলে কতদিন আসলে আপনার ক্যারিয়ারের সাথে থাকতে চান
না আমার কোনো লক্ষ্য নাই, আমি তো আগেও বলেছিলাম আমার এটা কি শুধুই ভালো লাগা থেকে? অবশ্যই, আর কিছুই না, আমার কোনো লক্ষ্যই নাই। ঢাকা লিগে অসংখ্য প্লেয়ার আছে বা অসংখ্য প্লেয়াররা খেলে যায় তো বা 10-15 বছর খেলছে, তাদের আর লক্ষ্য অন্যদিকে নাই। তারা কেউ রুজি রুটির জন্য খেলে, কেউ ভালো লাগার জন্য খেলে, কেউ মানে খেলাটাই আনন্দ তাদের কাছে এটা খেলে। আমার কাছে খেলাটা সবসময় বলে এসেছি আমার কাছে জয়। না আসলে এটা ডিফিকাল্ট, আর ব্যাকের সার্জারি তো কখনো করিনি, বাট এবার সার্জারি যেটা ডক্টর নিষেধ করছে, কারণ লং টাইমের ব্যাপার এই সার্জারিটা, প্রায় 9 মান্থস লেগে যাবে ফিট হতে। সো আমার কাছে মনে হয় না যে 9 মান্থস মানে সার্জারি করে 9 মাস রিহ্যাব করে ফিরে আসার আমার কোনো মানে কোনো পয়েন্ট আছে ওইখানে, যে আবার ওই রিহ্যাব প্রসেসে যে আবার 9 মাস পরে ক্রিকেটের, যেহেতু ন্যাশনাল টিমের কোনো ফোকাস নাই, সো অবভিয়াসলি ওই সার্জারি থেকে যতটুকু দূরে থাকা যায়। এটা তো মানে বিষয়টা হচ্ছে যে এটা আমি ইউজ টু হয়ে গেছি, এটা বিষয়টা কীভাবে দেখার থেকে আমি আই এম ভেরি মাচ ইউজ টু। এবং বিষয়টা হচ্ছে যে এখনও বল বিপিএলে খেলেছি, বল যখন মানে লেন্থ ঠিক মতো হিট করতে পারি তখন মনে হয় ওকে আই এম ফাইন। সো এটা আমার কাছে মূল ম্যাটার, বল যদি জায়গা মতো না পড়ে তখন মনে হয় জানা যান। ভেরি আর্লি, খুব ইয়াং, ঠিক আছে, ওর অনেক কিছু শিখতে হবে, শিখছে, ওকে শেখানোটা খুব জরুরি। মানে সব বোলারের ক্ষেত্রে যেটা হয় যে একজন বোলার এমনি এমনি কিন্তু ইমপ্রুভ করে না, তাকে কিন্তু ইমপ্রুভ করার জন্য টেকনিক্যাল যে বিষয়গুলো থাকে বা পেস বিল্ড করা, একটা জায়গায় বল নিয়মিত করতে পারা, এগুলো কিন্তু একজন বোলারের যারা মানে বেসিক থেকে যায়, যারা মানে গড গিফটেড থেকে যায় সেটা এক জিনিস, কিন্তু যাদের থাকে না তাদেরকে তো ওই লেভেলের ট্রেনিংটা প্রয়োজন। তো আমি মনে করি এইসব বোলারদের জন্য একটা স্পেশাল বোলিং কোচ থাকা বা তাদেরকে ওই ট্রেন্ড আপ করা যে তারা লং টাইমের জন্য বাংলাদেশের ব্যাকআপ হিসেবে তৈরি হওয়া, শুধু আকসার না আরও অনেক বোলার আছে ইয়াং প্রমিজিং, তাদের জন্য একটা প্ল্যাটফর্ম থাকা আমি মনে করি জরুরি। কারণ পেস বোলিংটা হচ্ছে কি, ধরেন ইঞ্জুরি হওয়ার চান্সেস খুব বেশি থাকবে, যেমন সাইফুদ্দিন দেখেন লং টাইম বাইরে বসে আছে, ইউনেভার নো যে সিরিজে কেউ ইঞ্জুর হবে কি না, তখন বোলিং সংকটে যেন আমরা না পড়ি, তো এইগুলো এখন থেকে চিন্তা করা বেটার। দেখেন প্রথম হচ্ছে আমার সাথে বেসিক্যালি আমার কাছে মনে হয় না বোর্ডের সাথে আমার কোনো টানাপোড়েন ছিল, না না আমার কাছে মনে হয় যে আমার ক্ষেত্রে বলেছে আমিও চলে গেছি খুব ঠান্ডা মাথায়, আমার ক্ষেত্রে এটাই হয়েছে। আমার ক্ষেত্রে সরাসরি মানে বলতে না পারলেও যে অ্যাকশন তারা নিয়েছে সেটা আই অ্যাগ্রি, এখানে তো আমার পৈতৃক সম্পত্তি না এটা, তাই না? সো এক, আর সেকেন্ড জিনিস হচ্ছে দেখেন সাকিব আর ক্রিকেট বোর্ড যেটা হয়েছে, আমার কাছে মনে হয় এটা ওনারা বেটার বলতে পারবে যে আসলে কী হয়েছে। মানে আমরা সবাই বাইরে, আপনাদের অবশ্যই জব এগুলো মানুষের সামনে তুলে আনা, আপনারা হয়তো অনেকে জিজ্ঞেস করবেন, বাট আমার কাছে মনে হয় যে আমরা একটু রেসপন্সিবল পার্সনে কিছু না জেনে হুট করে কমেন্ট করা ঠিক হবে না। তো বোর্ড বা সাকিব যদি এই জিনিসটা ক্লিয়ার করে আমার কাছে মনে হয় এগুলো কি মানে নেগেটিভ ইম্প্যাক্ট করে কিনা, এটা ডিপেন্ডস। আমার কাছে মনে হয় ধরেন মুশফিকের রিয়াদ যা তামিম যারা আছে তারা তো জানে তারা খেলতে যাচ্ছে, তারা খেলবে। সো নেগেটিভ রিয়াক্ট পড়ে কি না এটা ডিপেন্ড করে আসলে টিমের ভেতর যারা আছে তারা আরও বেটার বলতে পারবে। আমি যেহেতু টিমে নাই আমি বুঝতে পারছি না টিমের এনভায়রনমেন্ট কী, তবে যতটুকু বলতে পারি যে সাকিবের যাওয়া খেলতে যাওয়া আমি মনে করি টিমের জন্য অনেকটা স্বস্তি দেয়, কারণ সাকিব যদি না খেলতো সেই ক্ষেত্রে হয় কি যে কোনো একটা সাইড আমাদের উইক পার্ট হয়ে যাওয়ার চান্স থাকে, কারণ অ্যাজ আ ব্যাটসম্যান সাউথ আফ্রিকার মতো কন্ডিশনে একজন ব্যাটসম্যান বাড়াইতে গেলে একজন বোলার উইক, আবার বোলার বাড়াইতে গেলে ব্যাটসম্যান উইকনেস থেকে যায়। তো এই খালি চোখে যতটুকু মনে হয় যে সাকিব জয়তে একটা জিনিসের সমাধান হলো যে অ্যাটলিস্ট যে প্রপার একজন অলরাউন্ডার আছে, এবং এখন চাইলে আবার এক্সট্রা কাউকে অ্যাফোর্ড করা যেতে পারে যাবে আর কি। তো এই অ্যাডভান্টেজ টুকটো তো টিম পাচ্ছে, এটাই ভালো লাগার বিষয়। বিস্তার আলোচনা আমার মনে হয় না এখানে এই পয়েন্ট নিয়ে আলোচনা করার বিষয় আছে, বাট অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের একটা টার্নিং মোমেন্ট এতটুকু বলতে পারি, ওখান থেকে ম্যাক্সিমাম প্লেয়াররাই চলে গিয়েছে, অথবা সাকিব আছে, তামিম আর মুশফিক আছে মোস্টলি, তো অবশ্যই একটা টার্নিং পয়েন্ট এবং ভালো লাগার মুহূর্ত ছিল। বেশি কিছু বলতে গেলে অনেক কোয়েশ্চেন লাগবে যার কোনো উইক পয়েন্ট নাই,
প্রত্যেকটা ব্যাটসম্যানের থাকে, ওর যদি এটা থেকে থাকে তা 7,500 রানও তো করেছে ও এই টেকনিকেই, তাই না? তো অবভিয়াসলি যদি ওর কোনো প্রবলেম হয় ও জানে কীভাবে এটাকে ঠিক করতে হবে, আমি শিওর যে ও জানে। এখন ঠিক করার পরে তো অন্য বলেও সে আউট হতে পারে। তো পারফর্ম করা না করা নিয়ে আমি মনে করি না যে তামিমের মতো প্লেয়ারকে আসলে নিয়ে কথা এই মুহূর্তেই এত কথা। আর টিম জিতে গেলে আসলে একজন দুজন পারফর্ম নাই করতে পারে। হ্যাঁ, দল যখন সাকসেস হবে অবশ্যই তার টিম, এটা এটা খুব ভেরি সিম্পল ইস্যু। আমি ওর সাথে কাজ করিনি তিন চার ম্যাচ, আমি আগেও বলেছি আমি খুব বেশি আলোচনা মানে কথা বলার সুযোগ ওকে নিয়ে কম। তবে যত ম্যাচ আমরা হেরেছি সেই রেসপন্সিবিলিটিও কিন্তু তাকে নিতে হবে। আমরা অনেক ম্যাচ এখানে হেরেছি যেগুলো আমাদের হারার কথা ছিল। এখন নিউজিল্যান্ডে যেটা জিতেছি যেটা হয়তো আমাদের জেতার কথা ছিল না, এরকমও আছে। তো সব মিলিয়ে আমি মনে করি যে ডিপেন্ডস, এখন দেখা যাক সামনে কতদূর থাকে। আমরা এমন আমি আগেও বলেছিলাম আবারও বলছি যে বাংলাদেশ টিম এখন ওই টাইমে নাই যে এক্সপেরিমেন্ট করা। এখন বাংলাদেশের যারা দর্শক আছে তারা রেজাল্ট চায়, হ্যাঁ, যারা আপনারাও রেজাল্ট চান, ক্রিকেট বোর্ড রেজাল্ট চায়। তো সেই ক্ষেত্রে কোনো নতুন কোচ এসে এক্সপেরিমেন্ট করার জায়গা এখন বাংলাদেশ ক্রিকেট না। বাংলাদেশ ক্রিকেট এখন পারফরমেন্স দেওয়ার সময়, ওয়ান ডে ক্রিকেটে ওভারঅল কিন্তু লাস্ট 6-7 বছর ধরে ভালো পারফর্ম করে আসছে, অন্যান্য ফরম্যাটে কিন্তু সেই একই অবস্থা। মনে করি এখনও পর্যন্ত কিন্তু ওর রেশিও খারাপের দিকেই বেশি। সো লেটস সি, এখন যদি সাউথ আফ্রিকায় খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু করে আসে, কারণ ওর কালচার ওর পরিবেশও জানে, উইকেটও চেনে, এখানে অবভিয়াসলি আশা করছি যে ও একটা বিগ বিগ রোল প্লে করবে। এখন যদি সেটা করতে পারে খুবই ভালো হবে। এটা তো বিসিবির সিদ্ধান্ত, আমরা তো আমার কাছে আপনি জিজ্ঞেস করছেন, আমি বলছি আমার কাছে মনে হচ্ছে এখনো পর্যন্ত রেশিও ওইদিকে নাই। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যে প্লেয়ারদের মানে প্লেয়ারদের অনেক কমপ্লেন তাকে নিয়ে আছে। তো এইটা পরিবর্তন প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনার ড্রেসিং রুম হ্যাপি থাকা, সেটা যদি থেকে থাকে আমার কাছে মনে হয়নি সেটা, এই জন্য আমি খোলামেলা বলেছি। এবং রেশিও যদি বলি অবশ্যই রাসেল ডোমিঙ্গোর রেশিও বাংলাদেশ ক্রিকেটে অত ভালো পাল্লার দিকে অত বেশি নাই। তো যেটা স্টিভ রোডস বাদ যাওয়ার পরেও তার ছিল, হ্যাঁ। তো এক এক কোচের ক্ষেত্রে এখন বিসিবি যদি তাকে নিয়ে হ্যাপি থাকে ইটস ভেরি গুড, ইট হ্যাভ টু বিসিবি। দেখেন এই ক্ষেত্রে আমার সময় ছিল একরকম, আমাদের সময় আমরা যে আমরা বড় চেঞ্জ আসে 2015 পর থেকে আমরা ওয়ান ডে টিমটা খুব ভালো করা শুরু করেছি, তাই না? তো সেই সময় কিন্তু কিছু চেঞ্জ এসেছিলো, সৌম্য লিটন আসলো, হ্যাঁ, মুস্তাফিজ আসলো, তাসকিন তার কিছু আগে আসছে, বাট এদেরকেই আমরা কিন্তু সুযোগ দিয়ে দিয়ে একটা জায়গায় সেটেল করেছি। এরপরে কিন্তু আসার পরে তারা ভেরি মাচ সেটেলড। এখন একটা আমার কথা হচ্ছে কি, একটা প্লেয়ার যখন আপনি দেখেছেন ভালো পারফর্ম করে, সৌম্য 100-150 রান করেছে টেস্টে নিউজিল্যান্ডে, তাই না? সৌম্য এখানে সাউথ আফ্রিকার সাথে 82-50 পাকিস্তানের সাথে রান করেছে, তো অ্যাবিলিটি আছে। এখন আমাদের যে প্রবলেমটা, পৃথিবীর এমন কোনো দেশ নেই যে ব্যাটসম্যানরা অফ ফর্মে যায় না বা বোলাররা অফ ফর্মে যায় না, কিন্তু ছুড়ে ফেলার যে প্রবণতা বা তাকে যে ফর্মে আনা, একটা কোচের আপনি ভালো কোচ তখনই আমার দৃষ্টিতে যখন একজন প্লেয়ার অফ ফর্ম থেকে আপনি আবার তাকে ভালো শেপে আনবেন, তাই না? এটা হচ্ছে একটা কোচিংয়ের আমি যতটুকু বুঝি। তো আমাদের তো ছুঁড়ে ফেলা হচ্ছে, একটা সেটেল প্লেয়ারকে ছুঁড়ে ফেলা হচ্ছে। তো এরকম করে আবার নতুন আনা হচ্ছে, নতুনরা অবশ্যই আসবে, বাট আমাদের দেখতে হবে কি একের পর এক সিরিজে নতুন প্লেয়ার আসা, আবার একে ভালো লাগছে না, ওকে নিয়ে কথা ওঠে, হ্যাঁ, প্রেসে এসে কথা বলা, এটা হবে কি সামনে দুইটা বড় ওয়ার্ল্ড কাপ আসছে। যদি আপনি আনসেটেলড প্লেয়ার নিয়ে যান বা মেন্টালি আনসেটেলড কোনো প্লেয়ার যায় ওখানে, গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট। আর ব্যাকআপ যেটা আপনি বললেন যে ক্যাপ্টেনের ব্যাকআপ, অবশ্যই আমি মনে করি ক্যাপ্টেনের কথা বলা উচিত এই ক্ষেত্রে কথা বলা উচিত। এই কারণ দিন শেষে দেখেন ক্যাপ্টেনকেই কিন্তু প্রেসের সামনে আসতে হয়, ক্যাপ্টেনকেই কিন্তু জবাবদিহিতা করতে হয়, এবং ক্যাপ্টেনকেই দিন শেষে ক্যাপ্টেন্সি নিয়েই কিন্তু তার প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তো ক্যাপ্টেনকে অবশ্যই কথা বলা উচিত, শুনুক আর না শুনুক, অন্তত তার ওই ইয়েটা থাকা উচিত যে আমি ক্যাপ্টেন এবং মেক শিওর যে আমি মাঠে যে 11 জন নিয়ে যাচ্ছি ম্যাক্সিমাম আমার চয়েস, কারণ আমি জানি যে বোলিং চেঞ্জ আমি করাবো, আমি জানি প্ল্যানিংয়ের পার্ট আমি। সো আমার এটা মেক শিওর করতে হবে যে আমি আমার অন্তত সব জায়গায় না হোক সেরা 11টা আমি নিয়ে যাচ্ছি, সো দ্যাট আমি যখন ম্যাচ শেষে প্রেসে যাবো বা মিটিংয়ে যাবো, সো দ্যাট আই ক্যান এক্সপ্লেন যে আমার থটস
কোথায় ছিল বা আমি কি চিন্তা করেছিলাম, আই মাইট বি রং, বাট দিন শেষে আই এম রাইট যে আমি আমার গাট ফিলিং দিয়ে কাজটা করেছি। থ্যাংক ইউ।